নমস্কার বন্ধুরা সুদীপাস কিচেনে আপনাদের সকলকে ওয়েলকাম আমি সুদীপা আজকে আমি হাজির হয়েছি একটা দুর্দান্ত স্বাদের মাটন কষার রেসিপি নিয়ে মাটন কষা খেতে ভালোবাসে না এমন লোক কিন্তু খুব কমই আছে তো চলুন রান্নাটা দেরি না করে শুরু করা যাক আর আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে তো চলে যাচ্ছি আমরা প্রথম স্টেপে আমি এখানে প্রায় ছশো গ্রাম মতো মাটন নিয়েছি মাটনের পিসগুলো কিন্তু খুব বেশি বড় ছিল না আবার খুব ছোটোও ছিল না মাঝারি সাইজের এর মধ্যে আমি প্রায় তিন থেকে চার চামচ মতো টক দই দিয়ে দিলাম টক দইটা দিয়ে মাংসের সঙ্গে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে টক দই দিয়ে যদি আমরা ম্যারিনেটটা করে নিই আগে থেকে তাহলে কিন্তু মাটনটা ভেতর থেকে খুব সফট হবে রান্নার পরে তো আমরা দই দিয়ে মেখে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা দেওয়ার একটাই কারণ ম্যারিনেট করে আমরা তো প্রায় দু থেকে তিন ঘন্টা মতো রেখে দেব। তাই জন্য নুনটাও কিন্তু মাংসের মধ্যে প্রবেশ করবে তো দেখুন ম্যারিনেশনটা হয়ে গেছে এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী স্টেপে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেলটা গরম হতে দেব তেলটা গরম হয়ে গেলে এতে সামান্য একটুখানি নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো এবার আমি আগে থেকে কেটে রাখা ডুমো করে আলুগুলো দিয়ে দেব অনেকেই বলবেন হয়তো মাটন কষাতে আলু বা কেন দিচ্ছি কিন্তু আমাদের বাড়ির সকলেই মাংসর মধ্যে আলু খেতে ভীষণই পছন্দ করে আপনারা যদি পছন্দ না করেন এটা কিন্তু স্কিপ করতে পারেন তো আলুটাকে আমি খুব ভালো করে ফ্রাই করে নেব যেহেতু আলুটা আগে থেকে সেদ্ধ করা নেই তাই জন্য নুন হলুদ দিয়ে আলুটাকে প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতো লাল লাল করে ভেজে নিতে হবে বলে রাখি মাংসের ম্যারিনেশানটা করার পরে কিন্তু অবশ্যই করে দু থেকে তিন ঘন্টা মতো ম্যারিনেশান করে রাখতেই হবে আর হাতে যদি সময় একেবারে খুব কম থাকে তাহলে কিন্তু অন্ততপক্ষে তিরিশ মিনিট রাখবেনি তো আলুগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আমি কিন্তু এখানে আর বেশি করে তেল অ্যাড করলাম না কারণ আজকে আমি যে মাংসতে রান্নাটা করছি সে মাংসের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে চর্বি আছে সেখান থেকে কিন্তু তেল বেরোবে তাই জন্য আমি অতিরিক্ত তেল আর দিলাম না তো ফোরন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে আমি এখানে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে তিন থেকে চারটে পেঁয়াজ ছিল পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হবে পেঁয়াজটাকে এবারে খুব লাল করে ভালো করে ভেজে নেব আমি যেহেতু ম্যারিনেশনের সময় টক দইয়ের পরিমাণটা একটু বেশিই দিয়েছিলাম তাই জন্য কিন্তু এখন আর টমেটো ব্যবহার করব না এখানে আপনারা যদি টমেটো ব্যবহার করে রান্নাটা করতে চান তাহলে টক দইয়ের পরিমাণটা তখন একটু কমিয়ে দেবেন আর এখানে একটা টমেটো ইউজ করতে পারেন তো এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা দু চামচ মতো আদা রসুন বাটাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে এবার আমি এতে একে একে মশলাগুলো অ্যাড করতে থাকবো এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো এক চামচ যেহেতু পরে আমি কাঁচা লঙ্কাও অ্যাড করব তাই লঙ্কার গুঁড়োটা কিন্তু পরিমাণ অনুযায়ী দেবেন এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো প্রতিটা মশলা দিয়ে আদা রসুন এবং পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় এবারে এই মশলাটাকে কষতে দেব তিন থেকে চার মিনিট মতো যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে তিন মিনিট পর দেখুন মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে এসছে কালারটাও চেঞ্জ হয়ে এসছে এবার আমি এতে অ্যাড করে দেব আগে থেকে টক দই এবং নুন দিয়ে মেখে রাখা মাটনটা মাটনটা দিয়ে দিলাম এবারে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু রান্নাটা প্রেশার কুকারে করব আপনারা যদি প্রেশার কুকারে না করতে চান তাহলে কড়াইতেও করা যেতে পারে তবে সময়টা একটু বেশি লাগবে অন্ততপক্ষে আরও তিরিশ মিনিট বেশি সময় লাগবে এখানে দেখুন আমি বলেইছিলাম মাংসের মধ্যে যথেষ্ট পরিমাণে চর্বি আছে তো চর্বিগুলো যখন গলে যাবে তখন তেলটা আরও বেশি পরিমাণে হয়ে যাবে তাই তখন আমি আর তেলটা অ্যাড করলাম না তো দেখুন মাংস থেকে যথেষ্ট পরিমাণে কিন্তু জল বেরিয়েছে এই জলেই কিন্তু মাংসটা কষাতে হবে এখন কিন্তু আর কিছু অ্যাড করবেন না দেখুন আস্তে আস্তে কিন্তু মাংসটা খুব ভালো করে কষে গেছে আমি এখানে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো মাংসটা কষিয়ে নিয়েছি এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি গরম জল দু হাতা মতো গরম জল আমি ইউজ করলাম খাসির মাংস রান্না করার সময় কিন্তু গরম জল ইউজ করে করে মাংসটা কষালে মাংসের টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হয় তো দু হাতা জল দেওয়ার পরে মাংসটা আরও দু থেকে তিন মিনিট মতো কষিয়ে নেব দেখুন আস্তে আস্তে কিন্তু জলটা টেনে আসছে এবার আমি আবারও কিন্তু একই প্রসেস ফলো করব আগেরবার আমি যেমন দু হাতা জল দিয়েছিলাম সেই রকম আবারও কিন্তু আমি গরম জল দু হাতা ইউজ করব এইভাবে দু থেকে তিনবার যদি প্রসেসটা ফলো করতে পারেন তাহলে কিন্তু মাংসটা আস্তে আস্তে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে এবং টেস্টটাও কিন্তু ভালো হবে তো দুহাতা জল দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো গোলমরিচ পুরোপুরি গুঁড়ো না করে দিলেও হবে যদি ক্রাশ করে দিতে চান সেটাও কিন্তু দিতে পারেন গোলমরিচটা দেওয়ার পরে একটুখানি নাড়িয়ে নিচ্ছি মাংসটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে তবুও যেহেতু খাসির মাংস তাই জন্য প্রেসার কুকারে আমি দেব। তো প্রেসার কুকারে আমি ট্রান্সফার করে দিয়েছি এবার আমি এতে গরম জলটা দিয়ে দিচ্ছি আপনারা যতটা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জল দেবেন আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আমি আবারও বলছি যারা কষা মাংসতে আলু পছন্দ করেন না তারা কিন্তু আলুটা স্কিপ করে যাবেন এবার আমি এতে কাঁচা পাকা কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে আমি অন্তত ছ থেকে সাতটা সিটি দিয়ে নেব প্রেশার কুকারে তো দেখুন সাতটা সিটি দেওয়ার পরে মাংসের কালারটা ঠিক এরকম এসছে আর মাংসটা কিন্তু খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও কিন্তু দারুণ এসছে আমি কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এবার এই অবস্থাতে আমি এতে অ্যাড করে দেব বেটে রাখা গোটা গরম মশলা এখানে আপনারা গুঁড়ো গরম মশলাও ব্যবহার করতে পারেন তবে গোটা গরম মশলার টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হয় গরম মশলাটা দেওয়ার পর মাংসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হালকা হাতে কিন্তু মেশাতে হবে নইলে কিন্তু আলু এবং মাংসটা যথেষ্ট পরিমাণে সেদ্ধ হয়েছে নালে কিন্তু ভেঙে যেতে পারে আমি একটা মাংস তুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভেঙে কতটা সফট এবং জুসি হয়েছে আর হাত দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বাড়িতে কিন্তু রান্নাটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এটা কিন্তু গরম ভাতের সঙ্গে আপনারা সার্ভ করতে পারেন দারুণ লাগবে খেতে তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হব নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে টাটা